আজকের আলোচনায় আমরা আছি আমি ডক্টর অরুণাংশু গাঙ্গুলি হৃদরোগ বিশেষজ্ঞ আমার সাথে আছেন ডক্টর সুদীপ্ত সেন উনি বোডল্যান্ডস মেডিকেল সেন্টারের ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ আমার সাথে আছেন ডক্টর সুদর্শন চক্রবর্তী যিনি কোঠারি মেডিকেল সেন্টারের ইন্টারনাল মেডিসিনের বিশেষজ্ঞ আমার সাথে আছেন প্রফেসর নীল নীলাদ্রি সরকার যিনি আইপিজিএমইআরের প্রফেসর এস কে এম হসপিটাল অ্যান্ড আইপিজিএমআর আছেন আসুন আমরা সবাই এই আলোচনাটা একসাথে শুরু করি আজকের উচ্চ রক্তচাপ বিষয়ের যে আলোচনা প্রথমেই আমি আপনাকে দিয়ে শুরু করছি ডক্টর সেন আমাদেরই রক্তচাপ এর কি কোনো মাত্রা বা কোনো নাম্বার আছে একজনকে কি বারে বারে এটা দেখার প্রয়োজন পড়ে আপনি কি মনে করেন আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মস্তিষ্ক থেকে পায়ের আঙুলতে সঠিক কাজকর্ম করবার জন্যে যেটার প্রধান প্রয়োজন যে জিনিসটার যোগাস সেটা হলো পরিশোধিত রক্ত এবং এই পরিশোধিত রক্তটা শরীরের সর্বাঙ্গে পৌঁছে দেওয়ার জন্যে যেই পাম্পটা কাজ করে সেটা হলো আমাদের হার্ট এই হার্টের পাম্পিংয়ের ফলে যে রক্তটা হার্ট থেকে বেরোয় সেটা যখন আমাদের ধমনীতে গিয়ে একটা ধাক্কা খায় এই দুটোর সংমিশ্রণে যে চাপটা তৈরি হয় সেটা হলো রক্তচাপ কতটা রক্তচাপ স্বাস্থ্যকর এবং কার কতটা মাত্রার বাইরে গেলে সেটা অস্বাস্থ্যকর সেটা বৈজ্ঞানিক মতে একটা একটা মাপকাঠি রয়েছে সাধারণত একশো চল্লিশ নব্বইয়ের মধ্যে যদি ব্লাড প্রেশার থাকে তবে আমরা ধরে নিতে পারি যে তার ব্লাড প্রেশারটা স্বাস্থ্যকর মাত্রার মধ্যেই রয়েছে যদিও বাঞ্ছনীয় ব্লাড প্রেশার একশো তিরিশ বাই আশি তাতে ওই দশ দশ একটা আপনাদের একটা মাত্রা থাকে কখনো কখনো ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার জন্যে অর্থাৎ আমরা জানলাম যে একশো চল্লিশ নব্বইয়ের নিচে আমাদের ব্লাড প্রেশার রাখতেই হবে আচ্ছা ডক্টর চক্রবর্তী আমাদের বলতে পারেন যে এই মাত্র বললেন যে হার্ট একটা বিশেষ চাপ মেনটেন করে সেটাকে এই রক্তচাপ বলে এই রক্তচাপ বাড়লে হার্ট কি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় নিশ্চয়ই হয় যে রক্তচাপের মাত্রার কথা উনি বললেন সেটা স্বাস্থ্যকরের কথা বলেছেন সুতরাং তার বেশি হলে অস্বাস্থ্যকরতা প্রথমেই হার্টই পাম্প করে বার করছে সুতরাং তার তো অসুবিধা হবেই এই উচ্চ রক্তচাপের এগেনস্টে যদি হার্টকে সমানে কাজ করে যেতে হয় তাহলে হার্টকে বেশি ওয়ার্ক করতে হচ্ছে তার জন্য হার্টের লেফট ভেন্সিকুলের ওয়ালটা ঠিক হয়ে যায় সেটা মোটা হয়ে যাচ্ছে তো সেটাই একমাত্র ফ্যাক্টর যে হার্ট ডিজিজের পক্ষে তার হার্ট অ্যাটাক হতে পারে তার স্কেমিক অ্যাটাক হতে পারে তার হার্ট ফেইলিওর হতে পারে এগুলো আর উনি যেটা বলেছেন রক্তচাপ বেশি থাকার জন্য আমাদের ধমনির ভেতরের দিকে দেয়ালটা একেবারে মসৃণ থাকে নতুন রঙ করা দেয়ালের মতো যাতে ব্লাড ফ্রিলি মুভ করতে পারে কিন্তু এই রক্তচাপ বেশি হলে রক্ত সেই ভেতরের দেয়ালের সেলগুলো একটু ড্যামেজড হয়ে যায় তাতে সেখানে অন্যান্য জিনিস জমা পড়ে আমাদের রক্ত থেকে যে সমস্ত কোলেস্ট্রল ফ্যাট ম্যাটেরিয়াল আসে সেগুলো জমা পড়ে জমা পড়ে তার সাথে আরও অনেক সেল টেলও জমা পড়ে জমা পড়েই একটা প্রসেস তৈরি হয় যেটাকে আমরা অ্যাথরোস্ক্লোরোসিস বলি সেটা একটা ক্রনিক ব্যাপার অনেক দিন ধরে চলে তাতে ওই হা ধমনির লুমেনটা যেটার বহন ক্ষমতা যার মধ্যে দিয়ে রক্ত যাচ্ছে সেইটার ইয়েটা ছোট হয়ে যায় ছোট হয়ে গেলে রক্ত চলাচলটা কমে যায় তাতেই ওই ইস্কিমিক পেন হয় যেটা হার্টের মধ্যেও হতে পারে ইস্কিমিক পেন অ্যানজয়না বা আরও বেশি হলে অ্যাটাক বা এরকম বেশি হলে যেটা বললাম হার্ট ফেলিওর বা সাড কার্ডিয়াক ডেথ এগুলোই হার্টের মানে যেমন আমরা মা ওজন তুললে আমাদের বাইসেপসগুলো ফুলে যায় রক্তচাপ মানে হার্ট একটা ওজনের বিরুদ্ধে কাজ করছে প্রায় হার্টের মাসেলগুলো ফুলছে দু নম্বর একটা জেট স্পিড দিয়ে যখন আমরা কোনো জেট দেয়ালে মারছি যেমন চটকা খসে যায় তেমনি আমাদের এই মসৃণ ধমনীগুলোর মধ্যে এই ব্লাড প্রেশারে জেট গেলে ওটারও চটকা ওঠে তার থেকে হার্ট অ্যাট্যাক তৈরি হয় বা ওখানে খাবার মানে কোলেস্টেরল জমে ওই যে প্রবলেম জমে গেলে তার থেকে হার্ট অ্যাট্যাক হয় এটা অত্যন্ত একটা ভালো বিষয় আমরা আজকে জানতে পারলাম আচ্ছা প্রফেসর সরকার একটা কথা প্রায়ই আছে সেটা হচ্ছে আমার বাবা মার তো ব্লাড প্রেশার নেই আমার দাদারও নেই আমার হবে না এটা কি একটা মেথ মানে একটা কল্পনা না এটা সত্যি দেখুন এই যে হাইপার একটা ইম্পর্টেন্ট প্রবলেম এর কিন্তু পেছনে দুটো জিনিস ইম্পর্টেন্ট একটা হচ্ছে জেনেটিক্স এবং এনভায়রনমেন্ট জেনেটিক্যালি ধরুন আমরা মা বাবার কাছ থেকে যে জিনিসগুলো পেয়েছি তার জন্য হয়তো আমরা সাসেপ্টেবল কিন্তু দেখা গেছে আমাদের যদি জিন্সের সঙ্গে সঙ্গে এনভায়রনমেন্টটা যুক্ত হয় তাহলেই কিন্তু ডিজিজটা দেখা যাচ্ছে বেশি হচ্ছে যেরকম ধরুন দেখা জিনোম ওয়াইড অ্যাসোসিয়েশন স্টাডিজ করে দেখা যাচ্ছে অসংখ্য জিন আছে যেগুলো নাকি হাইপার টেনশনের জন্য রেসপন্সিবল যেমনি মনোজেনেটিক হাইপার থেকে আরম্ভ করে অনেকগুলো আছে ইনফরমেশন এখন আমাদের এই যে খাওয়া দাওয়া এই যে স্বাস্থ্যবিধি আমরা যেগুলো ফলো করছি আমরা যদি আমরা যদি নুন যদি না খাই আমরা যদি ঠিকমতো হাঁটাচলা করি আমরা যদি এনভায়রনমেন্টটা ঠিক রাখি ইন্টারনাল এনভায়রনমেন্টটা তাহলে কিন্তু এই যে জেনেটিক্স থাকা সত্ত্বেও আমাদের হাইপার টেনশন নাও হতে পারে এই জিন এবং এনভায়রনমেন্ট যখনই অ্যাসোসিয়েশন হচ্ছে তখনই দেখা যাচ্ছে এটা প্রবলেমটা ফেস করছি হাইপার হচ্ছে বাহ তার মানে আমাদের জিন্সে থাকা সত্ত্বেও আমাদের একটা পরিমিত লাইফস্টাইল আমাদের ব্লাড প্রেশার নাও হতে পারে ঠিক কিন্তু আমাদের এটা খেয়াল রাখা উচিত আচ্ছা ডক্টর সেন একটা প্রায় প্রচলিত ব্যাপার আছে যে আপনি হয়তো ওষুধ শুরু করেছেন শিক্ষিত অশিক্ষিত যেই হোক কিছুদিন বাদে দেখলো তার ব্লাড প্রেশার নর্মাল হয়ে গেছে সে ওষুধটি বন্ধ করে দিল যদি ব্লাড প্রেশারটা লো হয়ে যায় বা আমার তো সেরে গেছে আপনার অভিমত কি এটা বন্ধ করা উচিত শুনুন আমাদের প্রত্যেকের জানা উচিত তার উত্তর ডকচাপ থাকুক কি না থাকুক যে অনেকগুলো রোগ আছে যেগুলো একটা ক্রমাগত রোগ এবং সেগুলোকে সম্পূর্ণ নির্মূল করার কোনো ব্যবস্থা এখন অবধি আমাদের জানা নেই তার সেই রোগটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হলে শুধু যে একমাত্র ওষুধই খেতে হবে তা নয় অন্যান্য নিয়ম কানুনগুলো সমান তালে সমান গুরুত্ব দিয়ে মানতে হবে এবং যদি আপনার সেই সব কিছু মেনে কোনো সময় ব্লাড প্রেশার নর্মাল হয়ে যায় তার অর্থ এই নয় যে আপনার রোগটা সেরে গেছে রোগটা কিন্তু আপনার আছেই সুতরাং যদি ব্লাড প্রেশার ওষুধ খেয়ে এবং অন্যান্য নিয়ম কানুন দ্বারা আপনার যে পরিমাণ ব্লাড প্রেশার বাঞ্ছনীয় সেই মাত্রার মধ্যে থাকে তবে কখনোই ওষুধ বন্ধ করবেন না যদি ব্লাড প্রেশার সাংঘাতিক কমে যায় যে কোনো কারণেই হতে পারে তবে হয়তো নিজের বুদ্ধিতে একদিন বন্ধ করলেন কিন্তু ডাক্তারের সঙ্গে পরামর্শ না করে কখনো সমস্ত ওষুধ সব সময়ের জন্য বা বহুদিনের জন্য বন্ধ করবেন না মানে যেমন আমরা শুরুতেই বললাম যে এটা ঠিক রোগ নয় এটা রোগের একটা জড় তাই একটা জ্বর যেমন সেরে যায় ব্লাড প্রেশার সেরকম জ্বর নয় যে আপনার জ্বর হলো দুদিন ওষুধ খেলেন ছেড়ে গেল না এটা ক্রমাগত রোগ এটাকে সব প্রিভেন্ট প্রিভেন্ট করে রাখতে হবে এবং ওষুধ দ্বারা এবং জীবনশৈলী দ্বারা প্রিভেন্ট করে রাখতে ওষুধ নাও লাগতে পারে নাও লাগতে পারে জীবনশৈলী দ্বারা এটাকে প্রিভেন্ট করে রাখা বাট ওষুধ যদি শুরু হয় সেটা কিন্তু কখনো কোনোদিন বন্ধ করা যাবে না পরামর্শ ছাড়া বন্ধ করতে পারে পরামর্শ ছাড়া বন্ধ করা যাবে না আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে আমরা ফিরে আসছি বিরতির পর আমাদের সাথে থাকুন Your reliable healthcare partner. ফিরে এলাম বিরতির পরে আমাদের আলোচনা উচ্চ রক্তচাপ আমরা শুরু করছি যে জীবনশৈলী আর ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ হ্যাঁ উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস এগুলোকে তো আমরা বলি লাইফস্টাইল ডিসঅর্ডার বা জীবনশৈলীর গণ্ডগোলের জন্যই যে অসুখগুলো অ্যাসোসিয়েটেড থাকছে শরীরে সুতরাং এখানে নিশ্চয়ই বিরাট রোল রয়েছে জীবনশৈলী মতো রাখার জন্য তাই যেমন সেটাতে ব্লাড প্রেশার কমে কি না তারও বিভিন্ন স্টাডি আছে তাতে দেখা যায় যদি কেউ একটু ওজন তার বৃদ্ধি হয়ে থাকে সেটাতে আমরা হিসেব করি বিএমআই দিয়ে যদি আমাদের জন্য বাইশ পয়েন্ট নাইনের বেশি থাকে তাহলেই তার ওজনটা বেশি তো ওজন যদি বেশি হয় তাহলে আমাদের দেখা গেছে যদি দশ কেজি ওজনও আমরা কমাতে পারি খাওয়া দাওয়ার অভ্যেস বা অন্যান্য পরিশ্রম এসবের জন্য কায়িক পরিশ্রমের বিভিন্নভাবে করে যদি আমরা কমাতে পারি তাতে ব্লাড প্রেশার পাঁচ থেকে কুড়ি মিলিমিটার পর্যন্ত আমরা কমাতে পারি আবার যদি আমাদের খাদ্যাভ্যস একটু ঠিক রাখি যেমন ড্যাশ ডায়েট বলে একটা ডায়েট আছে যেখানে একটু ওই ফ্রুটস ভেজিটেবলস বেশি রাখতে হয় একটু লো ফ্যাট ডেয়ারি প্রোডাক্ট বা দুগ্ধজনিত জিনিস খাওয়া যায় তাহলেও ব্লাড প্রেশার আপনার পাঁচ থেকে ন দশ নয় দশ মিলিমিটার পর্যন্ত কমতে পারে আবার যদি আমরা রোজ একটু এক্সারসাইজ করি সে বয়স্ক লোকদের এক্সারসাইজ বিভিন্ন এক্সারসাইজ না করলেও তাকে একটু জোরো জোরে হাঁটার পরামর্শ দেওয়া যেতে পারে বা হাঁটুর রোগ টোক থাকলে হাঁটা না গেলে যদি সে সাঁতার কাটতে পারে সেটাও একটা এক্সারসাইজ এরকম হাফ অ্যান আওয়ারের মতো যদি আমরা রোজ একটা এক্সারসাইজ চালু রাখতে পারি শারীরিক পরিশ্রম করতে পারি তাতেও ব্লাড প্রেশার আপনার পাঁচ থেকে আট পর্যন্ত কমতে পারে আবার একটা স্ট্রেস ডিস্ট্রেস করা সেটা যেমন যদি যদি আমরা ধ্যান ট্যান মেডিটেশন এসব কিছু প্র্যাকটিস করি তাতেও পাঁচ মিলিমিটারের মতো ব্লাড প্রেশার কমে আবার যদি আমরা অ্যালকোহল স্মোকিং এগুলো বন্ধ করতে পারি তাতেও কমতে পারি সব মিলিয়ে অনেকটাই কম খুব সুন্দর জিনিস উঠে এলো দশ মিলিমিটার আপনি দশ কেজি ওজন কমালে বিশ মিলিমিটার ব্লাড প্রেশার কমতে পারে মানে আপনার ব্লাড প্রেশার একশো ষাট একশো শুধু দশ কেজি ওজন কমালে এটা নর্মাল হতে পারে এটা কিন্তু আমাদের জেনে রাখা বিশেষ মানে একটা বিশেষ ইনফরমেশন সকলের কাছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি পরিশ্রম এর কোনো ভূমিকা আছে সাংঘাতিক নিয়ন্ত্রণে আগের বক্তারা যেরকম বললেন যে জীবনযাত্রার পরিবর্তন যদি অস্বাস্থ্যকর জীবনযাত্রা থাকে তার পরিবর্তন বা স্বাস্থ্যকর জীবনযাত্রা থাকলে তার আরও উন্নতিকর স্বাস্থ্যকর জীবনযাত্রা এই সবগুলো কিন্তু ডায়াবেটিস ব্লাড প্রেশার জাতীয় রোগের নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত উপকারী এবং চিকিৎসার অবিচ্ছেদ্য অঙ্গ কতগুলো এক্সারসাইজকে ডাক ডাক্তারি বিজ্ঞানে কার্ডিও এক্সারসাইজ বলা হয় যেমন হাঁটা সাঁতার কাটা সাইকেল চালানো আরও নানারকম জগিং নানারকম অ্যারোবিক্স ইত্যাদি ইত্যাদি আছে এবং তার মধ্যে আমাদের দেশে চিরাচারিত যোগব্যায়াম তার মধ্যেও কিন্তু হার্টের উপকারী অনেক এক্সারসাইজ আছে সুতরাং যেই এক্সারসাইজটা আপনার পক্ষে অত্যন্ত সহজে নিয়মিত করা সম্ভব সেরকম একটা এক্সারসাইজ আপনি বেছে নিন তার মধ্যে সবচেয়ে সহজ হলো হাঁটা তার জন্য কোনো বিরাট কিছু কিছুর প্রয়োজন নেই আপনার খালি ইচ্ছেটার প্রয়োজন ইচ্ছেটার প্রয়োজন এবং তার গুরুত্ব তাৎপর্য বোঝার প্রয়োজন যে এই একটা জিনিস যদি আমি নিয়মিত আধ ঘন্টা হাঁটি তবে কিন্তু আমি হার্টকে সুস্থ রাখতে পারবো এবং হার্টকে সুস্থ রাখলে হার্টের পাম্প করার ক্ষমতাটা ভালো থাকবে এবং হার্টের পাম্প করার ক্ষমতা ঠিক থাকলে আমার রক্তচাপ কাবার সম্ভাবনা বেশি মানে খুব সহজ মাত্রায় মানে সহজ করে বলতে গেলে আয় করে ব্যয় না করলে সেটা ব্যাংকে জমে সেটা অর্থের দিক থেকে ভালো কিন্তু আপনি যে ক্যালোরি আয় করছেন ক্যালোরিটা ব্যয় না করলে যেটা জমছে সেটা শরীরের পক্ষে সত্যি ক্ষতিকারক তাই কিছুভাবে হোক ব্যয় করুন কিছু না করলে হাঁটুন তিরিশ মিনিট হাঁটুন সপ্তাহে পাঁচ দিন হাঁটুন সেটাই যথেষ্ট কিন্তু কিছু করুন নড়ুন এটাই বোধ হয় হওয়া উচিত আচ্ছা ডক্টর চক্রবর্তী আপনাকে বলিয়েই নুন এটা একটা সাংঘাতিক কনফিউশন কতটা খাবো কি খাবো কাঁচা খাবো না পুড়িয়ে খাবো না ভেজে খাবো ব্লাড প্রেশার আর নুন একটু কিছু বলুন নুন নিয়ে ব্লাড প্রেশার কেন পাটা ফলে টোলে যদি অন্যান্য কোনো কারণে সব জায়গাতেই নুনের একটা রোল থেকে যায় কিন্তু ঠিক নুন স্বাস্থ্যকর মাত্রা কত সেই নিয়ে অনেক আলোচনা ডাক্তারদের মধ্যেও হয় সেটা নিয়ে কোনো একটা ইউনিফর্ম ডিসিশান এখনও পর্যন্ত সব জায়গায় হয়নি কিন্তু যেটা সর্বজন গ্রাহ্য আছে সেটা হচ্ছে প্রসেস ফুডগুলো বাদ দিলে আমাদের যেরকম ন্যাচারাল ফুড খাওয়ার অভ্যেস ছিল আমাদের দেশের সেই প্যাটার্নে যদি আমরা ফিরে আসি তাহলে সারা সারাদিনে যদি আমরা ওই পাঁচ গ্রাম নুন মানে এক চামচ নুন এরকম যদি খাই তাহলে ওই সোডিয়াম সল্ট হিসেবেও সেটা ওই দু থেকে আড়াই হাজার মিলিগ্রামের মধ্যে পড়ে তো সেইটা সর্বজনক গ্রাহ্যভাবে শ্রেয় কিন্তু কী নুন সন্ধক নুন খাবো না বিট নুন খাবো কী নুন খাবো সেগুলোর মধ্যে কি পটাশিয়াম বেশি নুন খাবো এগুলোর মধ্যে খুব একটা এমন কিছু নেই কারণ সব কটারই অন্য অন্য প্রবলেম থাকবে পটাশিয়াম বেশি নুনও সব জায়গায় খাওয়া যায় না সুতরাং ওই সব মিলিয়ে যেটা আর কি আদর্শ ডায়েটের মধ্যে এরকম নুনের মাত্রাটাও ওই পাঁচ গ্রামের মধ্যে যদি রাখতে পারি সারা দিনের জন্য সেটাই এফেক্ট এটাই এখনও অবধি সর্বস্বীকৃত তথ্য সল্টের সাথে হয়তো ব্লাড প্রেশারের ডাইরেক্ট রিলেশন অনেক জায়গায় প্রশ্ন আসছে আসবে কারণ বিজ্ঞান তো ইভলভিং কিন্তু এখনও অবধি পাঁচ গ্রামের নিচে রাখতে হবে রবীন্দ্রনাথের ভাষায় আমরা জেনে শুনে বিষ করেছি পান এই ছাড়পত্র নিয়ে আমরা ধূমপানও করি আমরা অ্যালকোহলও নিই এবং আমাদের বোঝাবার চেষ্টা করি একটাই তো খাচ্ছি ভাই অল্পই তো খেলাম এই অ্যালকোহল বা স্মোকিং কোনো ছাড় দেবেন কি আমাদের প্রফেসর সরকার দেখুন এই স্মোকিং এবং অ্যালকোহল এইগুলো সবগুলি কিন্তু ক্ষতি করে দেখা গেছে একবার যদি কেউ স্মোকিং করে তার পরবর্তীকালে প্রায় পনেরো মিনিট ব্লাড প্রেশার বেশি বেড়ে থাকছে এই যে স্মোকিং এবং অ্যালকোহল এগুলো হচ্ছে কি আমাদের যে শরীরে ইনফ্লামেশন হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে তার ফলে কি হচ্ছে হাইপার ডায়াবেটিস ওবেসিটির প্রবলেমগুলো বেড়ে যাচ্ছে যে আমরা একটা হ্যাবিট তৈরি করতে প্রায় বারো বছর লাগে একটা হ্যাবিট দূর করতে প্রায় বারো বছর লাগে আমরা যদি গুড হ্যাবিট তৈরি করি মেডিটেশন যোগ মেডিটেশন রেগুলার করি তাহলে আমি দেখবেন আমাদের আস্তে আস্তে আর অ্যালকোহল এবং স্মোকিংয়ের হ্যাবিটটা কমে যাচ্ছে কাজে প্রথম থেকেই ছোটবেলা থেকেই খেয়াল করতে হবে এবং ছোটোবেলা থেকেই বাবা মাকে আদর্শ সেট করতে হবে বাড়িতে যে বাবা মা যদি স্মোক না করে অ্যালকোহল না খায় দেখবেন ছেলেরাও আস্তে আস্তে সেটাই শিখবে এটাই ইয়ে করতে হবে যে স্মোকিং এবং অ্যালকোহল দুটোই ক্ষতি করে এক ফোটাও খেলেও সেটা ক্ষতি করবে একটু অবসর নিয়ে আপনাকে একটা অন্য ধরনের প্রশ্ন করি প্রেগনেন্সি একটা স্বাভাবিক জিনিস কিন্তু প্রেগনেন্সির সময় অনেক মাই ব্লাড প্রেশারের শিকার হন একটু বলবেন যে এখানে কোন সময় কিভাবে এটা দেখা উচিত কীভাবে এই প্রেগনেন্সি আর ব্লাড প্রেশারটাকে দেখা উচিত সমস্ত মহিলারই তো সাধারণভাবে যে স্বাস্থ্য পরীক্ষা করা দরকার শুধু মহিলাই বাদ যাবে কেন পুরুষদের হচ্ছে মহিলারাও একইভাবে স্বাস্থ্য পরীক্ষা করাই দরকার তাহলে জানা যাবে প্রেগনেন্সি আসার আগেও তার ব্লাড প্রেশার ছিল কি ছিল না যদি প্রেগনেন্সি আসার আগেই তার ব্লাড প্রেশার বেশি হয়ে থাকে যেরকম মাত্রা ঠে ঠিক করা আছে তার বেশি তাহলে তার সেটা ক্রনিক হাইপার টেনশন আগে থেকে ছিল সেটা প্রেগনেন্সিতে আর একটু খারাপ হয়ে যেতে পারে তার রিস্ক আরও বেশি হতে পারে আবার অনেক সময় থাকে আগে ব্লাড প্রেশার ছিলই না এবং প্রেগনেন্সিরও প্রথম দিকে যে সমস্ত পরীক্ষা হচ্ছে তার মধ্যেও ব্লাড প্রেশার হয়নি যদি টোয়েন্টি উইক্সের পরে ব্লাড প্রেশার বাড়ে সেটাকেই আমরা বলি প্রেগনেন্সি হাইপার টেনশন প্রেগনেন্সি ইন্ডিউসড হাইপার টেনশন তো সেখানে প্রথমত শুধু ব্লাড প্রেশারই হয়তো বেশি পেলাম কিন্তু তখন তার ইউরিনে কোনো প্রোটিন নেই এরকম টেস্ট করে আমরা মূত্র পরীক্ষা করে কিছুই পাইনি তো সেটাও প্রেগনেন্সি হাইপারটেনশান কিন্তু সেটা কন্ট্রোলে রাখতে হবে সেখানে আবার ওষুধের অনেক সমস্যা আছে তো সেটা যে হোক যা যা আছে তাই দিয়ে তাকে হ্যাঁ পরামর্শ নিয়ে তাকে কন্ট্রোলে রাখতেই হবে তা না হলে তার অন্যান্য অর্গানের সমস্যা আবার ওই প্রোটিন আসতে পারে কন্ডিশন আছে সেগুলো এসে যেতে পারে সুতরাং সেটাকে কন্ট্রোল করতেই হবে এবং প্রেগনেন্সি যখন শেষ হচ্ছে মানে বাচ্চার জন্মের পরে অনেক সময় ব্লাড প্রেশারটা কমে যায় আবার অনেক সময় আবার ফিরে আসে তাই তারপরেও একটা চেক রাখা জরুরি ডেলিভারির সময় বেড়ে প্রফেসর সরকার এই ব্লাড প্রেশার আর ব্লাড সুগার মানে উচ্চ রক্তচাপ আর শর্করা এই দুটো কি সহদর না একটা থাকলেই আর একটা থাকতে হবে না দুটো থাকলেই তারা মারাত্মক দেখুন হাইপার এবং ডায়াবেটিস এই দুটো হচ্ছে ডেডলি ডুও বলা হয় এটা একটি পার্ট অফ মেটাবলিক সিন্ড্রোম মেটাবলিক সিনড্রোমটা কি যখন হাইপার ডায়াবেটিস কোলেস্ট্রল লেভেল হাই ওবেসিটি এগুলো থাকছে তখনই আমরা সেটাকে পুরোটাকে বলছি মেটাবলিক সিন্ড্রোম যখনই বেসিক্যালি যে প্রবলেমটা যেটা হচ্ছে আমাদের যে ধমনী আছে ধমনির মধ্যে এন্ডোথেলিয়াম যেটা আছে লেয়ার আছে ওখানে ডিসফাংশন হচ্ছে তার ফলে হচ্ছে কি আস্তে আস্তে অ্যাথরোস্ক্লোরসিস হয়ে যাচ্ছে শুরু হয়ে যাচ্ছে আমাদের শিরাগুলো তার ফলে ডায়াবেটিস হচ্ছে হাইপার হচ্ছে আমাদের হাইপার টেনশন রাখতে হবে ডায়াবেটিসটাকেও কন্ট্রোল রাখতে হবে বেসিক্যালি প্রিভেন্ট করতে হবে যাতে আমাদের হাইপার এবং ডায়াবেটিস যাতে না হয় যখন হাইপার বা ডায়াবেটিস যখন হবে তখন সেটাকে থ্রু আউট লাইফ কন্ট্রোল করতে হবে তা না হলেই কিন্তু মুশকিল হয়ে যাবে কেন হাইপার টেনশন কন্ট্রোল না হলে যেরকম বিভিন্ন রকম স্ট্রোক হার্ট অ্যাটাক এগুলো হতে পারে সেরকম ডায়াবেটিস থেকেই প্রবলেমটা বেশি বেড়ে যেতে পারে আমাদের সময় শেষ হয়ে আসছে তো যে কোনো সুন্দর জিনিসেরই উপসংহার তো টানতে হয় তো আজকে আলোচনাটার উপসংহার আমাদের টানতে হবে শেষ করার আগে দর্শকদের কয়েকটা কথা এই আজকের আলোচনার শেষটুকু নির্যাসটুকু তুলে ধরতে চাই এক নম্বর উচ্চ রক্তচাপ মানুষের জীবনে স্বাভাবিক নিয়মে বয়সের সাথে আসে অনেক সময় বাচ্চাদের হয় সেটা আলাদা কিন্তু স্বাভাবিকভাবে যেমন আমাদের চুল পাকে সেরকম ব্লাড প্রেশার আসে এটা সম্বন্ধে চিকিৎসা সম্বন্ধে আমাদের নিষ্ঠাবান থাকতে হবে ওষুধ শুরু করলে তাকে বন্ধ করা যাবে না কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো পরিমিত আহার পরিমিত জীবনশৈলী পরিমিত পরিশ্রম এই তিনটে দিয়ে উচ্চ রক্তচাপকে আপনি অনেকাংশে কন্ট্রোলে রাখতে পারেন নয়তো কাল সকালে হয়তো উঠে দেখলেন ডান দিকটা আর নড়ছে না একটা স্ট্রোক হয়ে গেছে এটা আর নড়বে না ব্লাড প্রেশার আপনি পরেও ঠিক করে নিতে পারেন তাই এই নিঃশব্দ ঘাতকের জন্য প্রতিরোধ বা প্রিভেনশন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নমস্কার reliable healthcare partner